নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই তিন কাল নিয়ে মহাকাল। আর সেই মহাকালের শক্তি হলেন মা কালী, দশ মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা। অনন্তকালে সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতি রূপ এই মহাকালী। আসুন জেনে নেওয়া যাক এই মহাকালী কবে এবং কেন আবির্ভূতা হলেন। মা কালী সৃষ্টির আদিতে যে সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আচ্ছন্ন, বিষ্ণুর নাভিকমলে ব্রহ্মা বিরাজিতা, সেই সময় বিষ্ণুর কর্ণমল থেকে মধু ও কৈটব দুই দৈত্যর সৃষ্টি হয়। কোনো কারণে তারা ব্রহ্মাকে আক্রমণ করতে গেলে ব্রহ্মা তখন মহাকালীর স্তব করেন। প্রথম ভক্তের ডাকে মায়ে কালী রূপে আবির্ভাব। মা কালী বা মা করুণাময়ী, তার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। যিনি আকুল হয়ে ডাকবেন তাকে রক্ষা করতে মা বারবার আবির্ভূত হবেন। তিনি দেবতা, রাক্ষস, দৈত্য বা মানুষ যিনি হন না কেন, মা কালীকে অনেকেই অনেক কারণে ডেকে থাকেন, আর মা তার ভক্তদের দশ হাতে রক্ষা করেন। কেউ আর্থিক উন্নতির জন্য ডাকেন, কেউ সন্তানের জন্য ডাকেন, কেউ রোগের জন্য, কেউ শত্রু দমনের জন্য, এইরকম নানা কারণে ভক্তরা মাকে ডেকে থাকেন। মা কিন্তু সকল ভক্তদের মনস্কামনা দুহাত ভরে পূরণ করেন। আসুন দর্শক বন্ধু, এখন আমরা দেখে নেব এই কালী পুজোর দিন কি কি বিশেষ উপায় বা টোটকা করলে মায়ের কৃপা খুব সহজেই লাভ করতে পারবেন। কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন। খেয়াল রাখবেন সেটা যেন নিভে না যায়। কালী মন্দিরে কিছুটা আতপ চাল, একটা গোটা নারকেল, 108টি জবা ফুলের মালা এবং একটি ঘিয়ের শিশি দান করুন। কালী পুজোর দিন রাতে বাড়ির ছাদে একটি প্রদীপ জ্বালান, সেই প্রদীপের যেন 5টি মুখ হয়। কালী পূজার দিন সন্ধ্যার পরে বটগাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় 3 মুঠ কালো তিল দান করুন। দেখবেন মনের সকল আশা পূর্ণ হবে। কালী পুজোর যারা উপবাস করেন তারা পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করান, তাতে খুবই ভালো ফল লাভ করবেন। কোনো মন্দিরে, মায়ের মন্দিরে একটি খাড়া দান করুন। দেখবেন আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।